চিত্রাহরিণ সবুজ অরণ্যের প্রাণী, তবে রাজধানী সহ দেশের অন্তত 25 জেলায় সক্করে খামারে হরিণ পালন করা হচ্ছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় জাতীয় চিড়িয়াখানায় হরিণ, ময়ূর, জলহস্তি, বক সহ অন্যান্য প্রাণীর প্রজনন বেড়েছে। প্রাণীদের স্থান সংকুলন না হওয়ায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ গত বছরে জানুয়ারি থেকে হরিণ ও ময়ূর বিক্রি শুরু করে। এছাড়া প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে একাধিক প্রজাতির বক। গত 13 মাসে 198টি চিত্রাহরিণ বিক্রি করেছে। এ থেকে 1,10,00,000 টাকার বেশি আয় করে চিড়িয়াখানা। আর 96টি ময়ূর বিক্রি করে আয় হয়েছে 24,00,000 টাকা। তবে ময়ূর বিক্রি এখন বন্ধ। আমাদের যা প্রয়োজন স্টকটা আমাদের সীমিত হয়ে আসছে আমাদের ময়ূরের, তবে এখন পর্যন্ত আমরা চিত্রাহরিণ বিক্রি করছি। সরকারি নিয়ম নীতি মেনে আগ্রহীদের কাছে হরিণ বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি। চিড়িয়াখানায় এখন প্রায় 400 হরিণ রয়েছে। জাতীয় চিড়িয়াখানায় 132 প্রজাতির 3,100 প্রাণী রয়েছে। এর মধ্যে বাঘ পরিবারে এসেছে নতুন দুই অতিথি। গত বছরের 15 অক্টোবর কদম শিউলি জুটি উপহার দিয়েছে ফুটফুটে দুটি কন্যা শাবক। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।